হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বার্ডস অ্যান্ড আদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন কিছু বেট্টা ফিশের ফ্রাই, যদিও অনেক ছোট দেখে বোঝা যাচ্ছে না। আজকে বেট্টা ফিশের বয়স কত হচ্ছে? 7 দিন, কারণ হয়তো দেখতে পাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বেট্টার মা, আর সাথে আছে এই বালতিতে আছে হলো চিংড়ি মাছ। এখানে আমার আছে একটা ছোট্ট পুকুর। পুকুরে যদিও বিভিন্ন ধরনের মাছ আছে, তার মধ্যে ব্লু মেটাল, তারপরে সান্তা ক্লজ, তারপরে অনেক ধরনের মাছ আছে, মিক্সডাপিও আছে কিছু। আমি সব কিছু একসাথেই পালি। আর সাথে আছে অ্যাপেল স্নেল, দেখতেই পাচ্ছেন কত কিছু অ্যাপেল স্নেল আছে। আজকে আপনাদের দেখাবো কীভাবে বাচ্চাদের মাইক্রো আম খাওয়াতে হয়। মাইক্রো আম বাচ্চাদের জন্য অনেক উপকারী, তাদের গ্রোথের জন্য অনেক উপকারী। দেখতে পাচ্ছেন এটা আমার মাইক্রো আম কালচার। মাইক্রো আম কালচারের জন্য উপরে পলিথিন দেওয়া অবশ্যই আবশ্যক। মাইক্রো আমের কালেক্ট করার জন্য অবশ্যই একটা কটন বড় নিয়ে রাখুন, যেমনটা আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন ওই যে গুরু, ছোটো ছোটো অনেক মাইক্রো আম দেখা যাচ্ছে, যদিও ক্যামেরার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। পাশে অনেক মাইক্রো আম জমা হয়েছে, এগুলো কটন বার্ড দিয়ে আপনারা সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন। এখন মোটামুটি দেখা যাচ্ছে এইভাবে কটন বার্ড দিয়ে ঘুরিয়ে আপনারা মাইক্রো আমটা কালেক্ট করতে পারেন। দেখা যাচ্ছে অনেকেই মাইক্রো আমটাকে মনে করে যে অনেক খারাপ কিছু, আসলে এটা মাছের গ্রোথের জন্য অনেক উপকারী। যেমন দেখছেন এখানে আমার কিছু ফ্রাই আছে যেগুলোর বয়স 15 থেকে 20 দিন, কিন্তু মাছের গ্রোথ অনেক হয়েছে শুধুমাত্র মাইক্রো আমের কারণে। আমি শুধুমাত্র মাইক্রো আমই খাওয়াই। সান্তা ক্লজটা দেখা যাচ্ছে, দেখেন কীভাবে মাইক্রো আম দেওয়ার সাথে সাথে মাছগুলো একসাথে আসে এবং খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে না, ওখানে সান্তা ক্লজ দেখা যাচ্ছে। সান্তা ক্লজ মাছটা আসলে আমার অনেক ফেভারেট। আপনারা চাইলে বাসার বারান্দায় এরকম একটা পুকুর বানিয়ে ফেলতে পারেন। আর মাইক্রো আম যদি লাগে, মাইক্রো আম কালচার যদি লাগে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দরভাবে মাছগুলো খাচ্ছে। আর মাইক্রো আম লাইফ ফুড হওয়ার কারণে পানি নষ্ট হয় না, এই কারণে আলাদা একটা সুবিধা পাওয়া যায়, যেটা নর্মাল খাবারে পানি নষ্ট হয়ে যায়, অনেক সময় অ্যামোনিয়া পরিমাণ বেড়ে যায়, যে কারণে মাছ মারা যায়। মাইক্রো আমে ইনশাআল্লাহ মাছ মারা যাওয়ার অভিজ্ঞতা আমার নাই। আপনারা চাইলে এভাবে মাইক্রো আম খাওয়াতে পারেন, আর লাগলে তো অবশ্যই আমরা আসি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ, কিন্তু এখন উপরে আসে নাই, নিচে আছে, কর্ণটের কারণে দেখা যাচ্ছে না। চিংড়ি মাছটা আসলে সহজেই কালচার করা যায়, কারণ এদের বাড়তি কোনো যত্ন লাগে না, খাবার লাগে না, শুধু কিছু প্লান্ট দিলেই ওগুলো অটো গ্রোথ করতে থাকে এবং বেবি দিতে থাকে। দেখেন মাইক্রো আমগুলো আসলে অনেক মাইক্রো আম হয়, আর একদিনে একবার মাইক্রো আম দিলে ওটা সারাদিনের জন্য হয়ে যায় খাবার। আর শীতের দিনে আপনারা অবশ্যই আপনাদের ট্যাঙ্কে এয়ার পাম্প রাখবেন। এটা হচ্ছে আমার বেট্টা ফিশের মেলটা, লং টেল বেট্টা, যার ফ্রাই এখানে দেখতে পাচ্ছেন। ফ্রাইগুলো দেখানোর অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে সম্ভব হচ্ছে না, অনেক ছোট। বড় হলে আপনাদের অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দেব। দেখতে পাচ্ছেন ছোট ছোট দেখা যাচ্ছে, সাদা সাদা, তো আসলে অতটা বুঝতে পারছেন কি না যাচ্ছেন বুঝতেছি না।
মাইক্রোম কালচার কিন্তু অনেক সোজা একটা জিনিস, যা কিনা সহজেই আপনার মাছের জন্য প্রোটিন বয়ে আনতে পারে। আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করবেন।